তো এই যে আমরা মেট্রো রেল থেকে নেমে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা মেজাজে আমরা এখন দিয়াবাড়ি লেকের দিকে যাচ্ছি এখানে নাকি দুইটা দিয়াবাড়ির একটা স্পট আছে যেখানে এরকম করে ঘোরা যায় মানে ভিউগুলা ভালো লাগে ভালো লাগার ভিউ এইটা একটা আরেকটা আর একটু সামনে তো আমরা অত দূর আর গেলাম না আর যেহেতু এটা অনেকটাই দূরে আর ছোট বাচ্চা নিয়ে আসছি আর নতুন একটা জায়গা আমরা যদি যেহেতু এই জায়গা সম্বন্ধে তেমন কিছু জানি না তাই আমরা বেশিক্ষণ থাকবো না অল্প কিছু সময় থাকবো যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ তো আমরা যখন এখানে গিয়ে পৌঁছেছি আমাদের তো অনেক বেশি ভালো লাগছিল সর্বোপরি এটাকে পুরা মেলামেলা মনে হচ্ছিল আর এটা শহরের একটা ভাব তো এখানে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে আমরা এর আগের বার যখন এসেছিলাম আমার মেয়েটা একদমই ছোট ছিল ওদের সেই স্মৃতিগুলো খুব একটা মনেও নাই তখন কিন্তু এত বড় বড় বিল্ডিংগুলো ছিল না শুধু ছিল অনেক বালি ছিল আর অনেকগুলো কাশবন ছিল তো এইবার এসে দেখলাম অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে একদম আধুনিক সব বিল্ডিং তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে অনেক কিছু রাইডসগুলো আছে যেগুলো দেখে মনে হচ্ছিলো যে আমরা পুরা বৈশাখী মেলায় চলে আসছি গ্রামীণ একটা আবহাওয়া শহরে একটা আবহাওয়া গ্রাম আর শহরের মাঝখানে এই পরিবেশটা কিন্তু না গেলে আপনারা একটুকু উপভোগ করতে পারবেন না যদি এখানে যান তাহলে আমি বলছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে সে আপনারা বন্ধুবান্ধব নিয়েই যান ফ্যামিলি নিয়েই যান তো ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই দিনে দিনে গিয়ে দিনে দিনে আসতে হবে তো তো এই যে এই জায়গাটাই কিন্তু অনেকক্ষণ আমরা বসেছিলাম রোদ ছিল কিন্তু এখানে যে গাছগুলো ছিল তো সেই গাছগুলোর জন্যই আমাদের বেশি ভালো লেগেছে লেকের জন্য ভালো লেগেছে আর লেকের যে যে বোটগুলো দেখা যাচ্ছে নৌকাগুলো দেখা যাচ্ছে তো সেইখানে মেয়েরা চড়তে চেয়েছিল কিন্তু আমি রাজি হই নাই কারণ অনেক গরম আর নিজে চালাতে হয় নিজে চালালে কিন্তু অনেক ক্লান্ত লাগে এর আগে চড়েছিলাম তো অভিজ্ঞতা আছে এটা হলো আমরা যেটা চড়েছিলাম সেই কালসির দিকে একটা সরকারি একটা লেক আছে যেখানে খুব সুন্দর সরকারি কোয়ার্টারের ভিতরে তো এইখানে তো এসে আমরা একটা জায়গায় বসেছি তো ফুচকাওয়ালা মামা মাত্র ফুচকা বের করে সে তৈরি করছে পুরোপুরি এখনও সে মানে তৈরি করে শেষ করতে পারে নাই জাস্ট জায়গাগুলো পরিষ্কার করেছে তারপর বের করে সে পেঁয়াজ মরিচ এগুলো একে একে কাটছে সবগুলো কাটাও তার শেষ হয়নি তো আমি বললাম যে ফুচকার দামটা আমি জিজ্ঞেস করলাম ফুচকার দাম বেশ মোটামুটি আছে মানে ছোটো ছোটো ফুচকা সেই তুলনায় দামটা বেশি ষাট টাকা প্লেট তো আমি যেটা বলেছি যে একটা প্লেট দেন খেয়ে দেখবো যদি ভালো লাগে তখন আরও নিব তো এই হলো কথা ফুচকা অর্ডার দিয়ে আসছি আমরা প্রাকৃতিক যে সৌন্দর্য এটা উপভোগ করছি খালি চোখে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ক্যামেরাতে মানে এতটা খালি চোখে তো বোঝা যাচ্ছে বা ফিল করতে পারছি কিন্তু ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না হয়তোবা কিন্তু আমরা যে এখানে বসেছিলাম আমাদের এত রোদ এত গরম কিন্তু আমরা সেই রোদ গরম গায়েই মাখছিলাম না আমাদের এতটা ভালো লাগছিল আসলে আমরা অনেক দিন ছুটি পেয়েছি স্কুল ছুটি বিশেষভাবে অফিসতে এতটা ছুটি পায় নাই কিন্তু স্কুলতে একটা লম্বা ছুটি ছিল বাসার ভিতরে ছিলাম শহরের কোলাহল বন্দি একটা চার দেওয়ালে তো গ্রামে না যা আমাদের তো গ্রামের বাড়ি আছে যেহেতু গ্রামে আমরা যাই নাই গ্রামে যাওয়ার ইচ্ছা ছিল তো সেই সব কষ্ট মিলে যখন এই জায়গাতে আমরা গিয়ে পৌঁছেছি আমাদের ভীষণ ভালো লেগেছে আর পরিবেশটা একদম মেলার আবহাওয়া ছিল কিন্তু অতটা মানে কোলাহল ছিল না একদম নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ ছিল আর আমরা যে টাইমে গেছি তখন তো একটা আসলে অনেক প্রায় দুপুর টাইমই বলা যায় দুপুর দুইটা আড়াইটা বা তিনটা চারটা এরকম হবে সে জন্য আসলে ভিড়টা তো বেশি ছিল না তো সব মিলে ভালো লাগছিলো বিল্ডিংগুলো যে করেছে ওগুলো অনেক সুন্দর আধুনিক বিল্ডিং সব মিলে আমাদের অনেক ভালো লেগেছে আর ছোটো মেয়েটা আবদার করছিলো যে সে ঘোড়া দেখবে ঘোড়াটাকে একটু ধরবে ঘোড়ার সাথে ছবি তুলবে তো ঘোড়াওয়ালা যেটা করছিলো যে ঘোড়ার গাড়ি চড়বে এরকম করছিল তো ছোটটা ঘোড়া ঘোড়া করছিলো আর বড়টা হলো ওকে বলছিল ঘোড়া ধরতে হবে না ঘোড়া দেখতে হবে না ঘোড়ায় চড়তে হবে না কেন তুমি এই রকম করতে করতে কি একটা অবস্থা যে মানে ঘোড়া নিয়ে অনেক রাগারাগি করলো শেষ পর্যন্ত সেই ঘোড়ায় উঠলো ছোটটাই মানে ঘোড়াতে উঠতে চাইলো না সে শুধু ঘোড়াকে ধরবে এই ঘোড়াকে সে আদর করবে কিন্তু বড়টা উঠে চড়ে বসছে কিন্তু ছোটোটা একদমই চড়তে চায় নাই তো এটা নিয়ে আমরা অনেক হাসি হাসি করছিলাম তুমি বললা যে ঘোড়ায় চড়তে হবে না ঘোড়া ধরতে হবে না এখন তুমি আগে আগে উঠলা সেই না তো এই যে এইরকম অনেক সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি কিন্তু আছে আর এখানের যে না রিক্সাগুলো রিক্সাগুলোও একটু অন্যরকম তো এখানে কিন্তু আরও অনেক ঘোড়ার গাড়ি আছে যেগুলা খুব ই সুন্দর করে সাজানো ছিল পুরো মেলার আমেজ পুরা বৈশাখী মেলা অবশ্য বৈশাখী মেলার আগের দিন আমরা গেছি এটা তেরোই এপ্রিলে গেছি আর চোদ্দোই এপ্রিল তো বৈশাখীর মেলাই হলো তো তেরোই এপ্রিলের ভিডিও কিন্তু এটা তো আমাদের তো অনেক সুন্দর সময় কেটেছে আমাদের অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা এটা হলো উত্তরা লাস্ট স্টেশন এখানে যে রিক্সাওয়ালারা থাকে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দিবে দিয়াবাড়ি কোন জায়গায় আপনি যেতে চান সেখানে নিয়ে যাবে এখানে দুইটা স্পট আছে আপনার যেটা ইচ্ছা সেখানেই যেতে পারেন এরা সেখানেই নিয়ে যাবে